তো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজকে দেরি না করে আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসছি। আজকে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ আজকের জন্য, আজকে একটা নতুন বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি হলো বেনাপোল এবং আখাউড়া বর্ডার খুলে গেছে, বন্দর খুলে গেছে আপনাদের জন্য। বন্ধুগণ, এখন যাত্রীবাহী পরিবহনের জন্য, মানে পরিবহন ট্রেনও খুলবে মনে হচ্ছে, কিন্তু বর্ডারটা খুলে গেছে বেনাপোল এবং আখাউড়া বর্ডার। সপ্তাহে 7 দিন খোলা থাকবে বন্ধুগণ আপনাদের জন্য, এখন বাংলাদেশি এবং ইন্ডিয়ান দুজনের জন্য, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে যাচ্ছেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসতে যাচ্ছেন। আখাউড়া এবং বেনাপোল বর্ডার সপ্তাহে 7 দিনের জন্য খোলা থাকবে। এখন সে আখাউড়া বর্ডার আপনাদের জন্য খোলা থাকবে সকাল 8টা থেকে 4টা, বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে ইমিগ্রেশন অফিস, এবং আপনাদের হচ্ছে খোলা থাকবে বেনাপোল বর্ডার খোলা থাকবে আপনাদের 6:30 থেকে বিকেল 4টা পর্যন্ত আপনাদের বেনাপোল বর্ডার খোলা থাকবে। আমি আজকে খুব এক্সাইটেড, যে বর্ডারটা খোলার জন্য খুব এক্সাইটেড, তার জন্য এত স্পিডে বলছি, সো দয়া করে কিছু মনে করবেন না। সো আর হচ্ছে সেটা খোলা থাকবে, প্লাস আপনাদের হচ্ছে বেনাপোল থেকে যে কলকাতায় আসার, আর হচ্ছে মানে পশ্চিমবাংলায় আসার, আর আখাউড়া থেকে আপনাদের ত্রিপুরা যাওয়ার বর্ডারগুলো সেম, এটা খোলা থাকবে। আর হচ্ছে এখন থেকে আপনাদের যারা যারা কোভিডের 2 ডোজ নিয়েছেন তারা পারফেক্টলি আসতে পারবেন, এখন আর কোনো ঝামেলা হবে না। আর যারা যারা কোভিডের 2 ডোজ নেওয়া নাই তাদের আর্টিফিশিয়াল 72 ঘন্টার আর্টিফিশিয়াল টেস্ট নাহলে লাগবে, সেটা না হলেও সেটাও যদি না হয় আপনাদের, তাহলে আপনাদের 48 বা 24 ঘন্টার মধ্যে যে আর্টিফিশিয়াল টেস্ট আপনাদের করতে হবে, সেটা আপনাদের এখানে এসে মানে নিজ খরচে করতে হবে। সেটার জন্য আপনাদের যদি ইয়েতে থাকতে হয়, কোয়ারেন্টাইনে থাকতে হয়, সেটাও আপনাদের নিজ খরচে থাকতে হবে। সো এটাই হলো আজকের তথ্য আপনাদের জন্য, গুড নিউজ আখাউড়া এবং বেনাপোল বর্ডার এবং এটসেট্রা, মানে হিলি বর্ডার যেগুলো নিয়ারেস্ট বাই বর্ডার আছে সব খুলে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার পারাপার হওয়ার জন্য। সো ভিডিওটি আপনাদের অবশ্যই ইনফরমেটিভ লেগেছে মনে হচ্ছে আমার, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ এবং ওয়েলকাম রইল আপনাদের সবাইকে।